Assalamualaikum, BD Sports Network এ আপনাকে স্বাগত। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে 264 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে এবার আয়ারল্যান্ড বস। শেষ দিকে শেন গেটকাকে এবং ভ্যালানির ব্যাটে 263 রান সংগ্রহ করতে পেরেছে আইরিশরা। প্রথম ওয়ানডেতে স্থগিত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে দুটি দল। চট্টগ্রামে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক সাইফ হাসান। টস হেরেও শুরুটা দারুণ করেছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার জেমস ম্যাককুলাম এবং প্রিটোরিয়াস। প্রথম ওয়ানডে চলাকালীন করোনা পজিটিভ হওয়া প্রিটোরিয়াস এই দিন দলকে দারুণ শুরুর সূচনা এনে দিয়েছিলেন। মুকিদুল সুমনদের বেশ ভালোভাবে সামাল দিয়েছেন আয়ারল্যান্ডের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে 88 রান যোগ করেছেন এই দুই ওপেনার। বাংলাদেশকে প্রথম উইকেটে এনে দিয়েছেন এই সুমন খান। 21তম ওভারের তৃতীয় বলে উইকেট রক্ষক আকবর আলীর হাতে ক্যাচ তুলে দিয়েছেন ম্যাককুলাম। সাজগরে ফেরার আগে 62 বলে 41 রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথম উইকেটে বড় জুটি গড়ার পর দ্বিতীয় উইকেটেও বড় জুটি গড়েছিল প্রিটোরিয়াস এবং স্টিফেন ডোহিনি। বাংলাদেশ দলের অধিনায়ক বোলিংয়ে নিয়মিত পরিবর্তন আনলেও দেখে শুনে খেলে দলীয় সংগ্রহ বড় করতে থাকেন প্রিটোরিয়াস এবং ডোহিনি। প্রথম উইকেটে ম্যাককুলামের সঙ্গে 88 রানের জুটি গড়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে ডোহিনিকে সঙ্গে নিয়ে 85 রানের জুটি গড়েছেন প্রিটোরিয়াস। সেই সাথে সেঞ্চুরির দিকেও এগোতে থাকে এই ব্যাটসম্যান। তাদের জুটি ভেঙেছেন রাকিবুল দলীয় 173 রানে ডোহিনিকে সাজগরে ফেরানোর মাধ্যমেই। তিনি আউট হয়েছেন ব্যক্তিগত 37 রান করে। একই ওভারের শেষ বলে সাজগরে ফিরিয়েছেন সেঞ্চুরির পথে থাকা প্রিটোরিয়াসকে। ব্যক্তিগত 90 রানে রাকিবুলের বলে বোল্ড হয়েছেন তিনি, ফলে 125 বলে 90 রান করেই থামতে হয়েছে তাকে। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি ক্যাম্পফারও। প্রিটোরিয়াসের বিদায়ের পর দলীয় সংগ্রহ 7 রান যোগ করতেই শফিকুলের বলে সাজগরে ফিরতে হয় তাকে। 182 রানে চতুর্থ উইকেটের পতন হলে দলের হাল ধরেছেন হ্যারি টেক্টর। পঞ্চম উইকেট জুটিতে শেন গেটকাকে নিয়ে 41 রানের জুটি করেন তিনি। তিনি নিজেও খেলেছেন 29 বলে 31 রানের আগ্রাসী ইনিংস। আয়ারল্যান্ডের এই অধিনায়ককে সাজগরে ফিরিয়েছেন মুকিদুল। আয়ারল্যান্ডের অধিনায়ক বিদায় নিলেও শেষ দিকে দলের রান বাড়ানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন গেটকা। তার করা 25 বলে 29 এবং গ্যারেথ ডেলানির অপরাজিত 8 বলে 18 রানের কল্যাণে 263 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট লাভ করেছে রাকিবুল এবং সুমন খান। তবে দর্শক, শেষ দিকে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আপনার কি মনে হয় বাংলাদেশকে জিততে পারবে 263 রানের সংগ্রহ চেঞ্জ করে? জানাবেন কমেন্ট বক্সে।